নাম হচ্ছে বুলবুল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ইউটিউব ব্রাউজ করতেছিলাম, ঠিক সেই সময় আমার সামনে হিরো আলমের একটা ভিডিও এসে গেছে। দেখলাম যে হিরো আলম একটা নতুন একটা ভিডিও আপলোড করছে তার চ্যানেলে। সেখানে তিনি এই টাইটেল দিয়েছে যে আরবি গান নিয়ে সিফাতুল্লাহ শব্দ বোমা। যাই হোক, সিফাতুল্লাহ সিফুদা নাকি হিরো আলমকে নিয়ে তার আরবি গানের জন্য কি যেন বলেছে, আর সেটা সে এডিট করে তার চ্যানেলে আপলোড করেছে। এরপর ভিডিওটা আমি প্লে করলাম। ভিডিওটা প্লে করার পর দেখলাম যে সিফাতুল্লাহ বলছে যে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, মানে সিপাহী। এই ভিডিওতে এক পর্যায়ে সিফাতুল্লাহ বলছে যে হিরো আলম নাকি তার ছেলে, এরকম কিছু প্রকাশ করছে, কিন্তু হিরো আলম বিষয়টা বুঝতে পারে নাই। হিরো এরপর কি হয় দেখুন। I feel proud of my son, মানে এখন সিফাতুল্লাহ বলছে যে আমি হিরো আলম, আমি তোমার জন্য গর্বিত, হ্যাঁ তুমি আমার ছেলে। আপনারা সবাই এরপর থেকে বলবেন দি হিরো আলম। হিরো আলমকে হিরো আলমের নাম চেঞ্জ করে দিছে, ঠিক আছে। হিরো আলমের নাম চেঞ্জ করে সেখানে সে বলতেছে যে হিরো আলমকে এরপর থেকে দি হিরো আলম করে ডাকতে হবে। এরপর কি হয় দেখুন। শুধু হিরো আলম বলবেন না, বলবেন দি হিরো আলম। তোমার বাবা প্রেম সম্রাট, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট সেফুদা, তোমার বাবা তোমার সাথে আছে, তোমার বাবার আশীর্বাদ আছে তোমার জন্য, দোয়া আছে, বেস্ট উইশেস ফর ইউ মাই সান।